হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বোনের বিয়ের ব্লগ পার্ট 3। তো দেখতেই পাচ্ছো বোন এখনো বিয়ে করতে বসেনি, অথচ ঘুমিয়ে পড়েছে। কিছু নিয়ম পালন করার পর, বিধিবিধান পালন করার পর মণ্ডপ থেকে বর আবার বর আসনে গিয়েছিল বসার জন্য। তো সেখান থেকে ওকে আবার নিয়ে আসা হলো, কারণ এবার বিয়ে শুরু হবে। তো বর এখন উপস্থিত হয়েছে মণ্ডপে। এবার বউকে মণ্ডপে নিয়ে যেতে হবে। তো বোন যেখানে বসেছিল ওখান থেকে ইতিদি হাত ধরে নিয়ে যাচ্ছে, মানে যে বিধি করে তাকে নিয়ে যেতে হয় হাত ধরে এভাবে সবসময়। ফাইনালি এবার বিয়েটা শুরু হচ্ছে, আর তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যিনি প্রদীপ ধরিয়ে দিচ্ছেন তিনি হচ্ছেন নাপিত মশাই, আর হিন্দুদের বিয়েতে নাপিত লাগে, তো উনি এই সমস্ত বিধি নিয়মগুলো করে দেবেন। বোনের বিয়ের সাত পাকটা এভাবেই হচ্ছে, কারণ এইভাবে নাকি ওদের নিয়ম আছে সাত পাক ঘোরার। মানে একটা কাঁসার থালার মধ্যে কিছু ময়দা দিয়ে বানানো প্রদীপ নিয়েছে, তো তার মধ্যে সেগুলো জ্বালানো আছে অবশ্য। তো বোন এক পাক করে ঘুরে আসছে বরের চারিপাশে, আর প্রদীপগুলো একটা করে নিচে ফেলে দিচ্ছে, আর বর তার গায়ে মানে ফুল ছুঁড়ে মারছে, তো সেই ফুলটা পরে পুড়িয়ে নিতে হবে। তো এরকমই নিয়ম আছে নাকি ওদের। তো এভাবেই হচ্ছে সাত পাকটা। আর আমার মামার বিয়ে হয়েছিল, আমি অনেক ছোট ছিলাম তখন, তো তখনও এইভাবেই সাত পাক ঘোরানো হয়েছিল, আমার মনে আছে সেটা। তো সাত পাক ঘোরানোটা হয়ে যাক, আর তোমরা অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এ দেখো, এই জায়গাটায় সম্পূর্ণ স্পষ্টভাবে দেখা যাচ্ছে বোন একটা প্রদীপ নিচে ফেলে দিল, আর তারপরে বোন একটা ফুল তুলে তার বরের গায়ে মারলো। আর বোনের বর মানে দিব্যেন্দু আমার থেকে মানে বয়সে বড় হলেও সম্পর্কে কিন্তু ছোটই হচ্ছে, কারণ আমি নিপার দিদি হচ্ছি, তো সেই কারণে আমি ওর নাম ধরেই বলছি, প্লিজ ডোন্ট মাইন্ড। তো তারপরে নিপার বর ওর গায়ে ফুল ছুঁড়ে মারলো, আর এই দেখো প্রদীপগুলো নিচে পড়ে আছে, তোমাদেরকে আমি সেগুলো দেখিয়ে দিলাম। মানে ও পুরোটা ঘুরে এসে একটা প্রদীপ দিয়ে আর একটা প্রদীপকে ধরিয়ে নিচ্ছে, তখন যে প্রদীপটা ঘুরে আসলো ধরানো ছিল সে প্রদীপটা নিচে ফেলে দিচ্ছে। বোনের সাত পাক এবার কমপ্লিট হলো। শেষবেলায় যে প্রদীপটা নিয়ে আসলো সেটা দিয়ে এভাবে বরকে প্রদক্ষিণ করাতে বললো তিনবার, তো তারপরে এই প্রদীপটাও আবার নিচে ফেলে দেওয়া হবে। এবার হবে ওদের মালা বদল, আর তোমরা মালা বদলটাও সম্পূর্ণভাবে দেখতে পাবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে। উলুদে উলুদে তোরা মিশেছে বরে।
তো ফাইনালি ওদের মালা বদলটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এবার ক্যামেরাম্যানকে দেখো, ও শুধু মানে বলছে তোমরা মালাটা এভাবে ধরো, তোমরা মালাটা এভাবে ধরো, এভাবে তাকাও, এবার কিন্তু ছবি তোলার পালা। আমি যেমন আজকে বিয়ে বাড়িতে ফুল এনজয় করছি, ফুল মস্তি করছি, পুরো বিয়েটা দেখছি, তেমন তোমাদেরকেও আমি দেখাচ্ছি ওরা কীভাবে ফটো তুলছে, সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি যেটুকু দেখছি সেটুকু তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি যতটা পারছি। আর অবশ্যই তোমরা সকলে আমার সঙ্গে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে আমার তোমাদেরকে দেখানোটা ভিডিও করাটা সার্থক হবে। এবার হচ্ছে চন্দনের ফোঁটা পরানো, মানে বউ বরকে পরিয়ে দেবে আর বর বউকে পরিয়ে দেবে। তো এই নিয়মটা আমি এর আগে আরও অন্য বিয়েতেও দেখেছি। এবার বর আর বউকে দুজনকে চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো। তো আমি যতদূর জানি চাদর দিয়ে ঢেকে শুভ দৃষ্টি করা হয়, কিন্তু এই ক্ষেত্রে মানে এখানে কি নিয়ম পালন করা হয়েছে আমি কিন্তু বুঝতে পারছি না নিজেও, তো সেই কারণে আমি তোমাদেরকেও বলতে পারলাম না। যেহেতু শুভ দৃষ্টিটা বিয়ের প্রথমেই মানে শুরুতেই হয়, তো সেহেতু সেক্ষেত্রে আমি কিছু বলতে পারছি না। বিয়েতে তারা দেখার একটা নিয়ম থাকে, মানে আকাশে যে তারা দেখা যায় সেই তারা দেখার একটা নিয়ম থাকে। তো তারা দেখে প্রণাম করার একটা নিয়ম থাকে, তো ওটাই ওরা প্রণাম করলো। কোটা দেখলা, কোটা দেখলি তারা, কোটা তারা দেখলি। আবারও বর আর বউ দুজনে বিয়ের মণ্ডপে গিয়ে বসবে। তো বিয়েটা মানে আরও কিছু মন্ত্রপাঠ আছে, আরও কিছু বিধি নিয়ম আছে, সিঁদুরদান আছে, তো সেগুলো হবে শেষ পর্যন্ত। অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে আমি যতটুকু দেখছি ততটুকু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, অবশ্যই তোমরা দেখতে পারবে, সঙ্গে থাকলে দেখতে পারবে। আর যদি ভিডিওটা এখানে কাট করে চলে যাও তাহলে তো দেখতে পারবে না, তাই জন্য ভিডিও চলাকালীন ভিডিওর সঙ্গে থাকো, ভিডিওটা একদম শেষ হওয়া পর্যন্ত দেখো। এই দুটো হচ্ছে দুই জামাই বাবু। নিপা, তোর বিয়েটা কার সাথে বুঝতে পারছি না আমি, বুঝিয়ে বল। এখানে আমার মেয়ে সমস্যায় জামাইয়ের মানে জামাতে হাত দিয়ে কিছু মন্ত্রপাঠ করতে হয়, কিছু নিয়ম আছে এরকম, তো সেটা এখানে করা হচ্ছে। আর এদিকে সব বিয়ে করবে কি ছবি তুলতে ব্যস্ত। নিপুর তেষ্টা পেয়েছে, ও এখন জল খাবে, তাই জলে একজনের চিনি তুলে নিয়ে আসলাম। এই ধরকে হাত ধুয়ে দে, হাত সালা বাবুতে হাত ধুয়ে দেটা হাতে না তোমরা তো একটু আগে শুনতে পেলে ক্যামেরাম্যান আমাকে বললো যে এই নিয়মটা মানে এই নিয়মটা হচ্ছে যে জামাই বাবুর হাত সালা বাবুকে ধুয়ে দেয়, তো এই নিয়মটা এখন পালন করা হবে। তো নিপার তো নিজের কোনো ভাই বা দাদা নেই, তাই এটা ও কাকার বা জ্যাঠার ছেলে যাই হোক একটা হবে, মানে আমি চিনি না, চিনি সবাইকে, এবার কোনটা কার ছেলে ঠিক বুঝতে পারি না, সেই কারণে বলতে পারছি না। আমাদের কথা শুধু মনে রেখো, এনে ধোয়া 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 ধুয়ে রে ধুয়ে রে, এই ধোয়া না, আর একটু জল না, অল্পটা দে না, তবে তো হবে। মামা
Please subscribe my channel Bengali Girl Priya.